প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা হলো শিক্ষামূলক ইউটিউব চ্যানেল 10 মিনিটস বাংলা টিউটোরিয়াল। এই 10 মিনিটস বাংলা টিউটোরিয়ালের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আবারও তোমাদের সামনে আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তাহলে বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলটি দেখছো আর এখনো সাবস্ক্রাইব করোনি, তারা এখনই সাবস্ক্রাইব করে নাও। সেই সাথে লাইক কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করো, কারণ তোমাদের বেশি বেশি সাবস্ক্রাইব লাইক কমেন্ট ও শেয়ারই আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ প্রদান করে। আর কথা না বাড়িয়ে তাহলে শুরু করা যাক। তো দেখো বন্ধুরা, আজকে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 37 পৃষ্ঠায় অনুশীলনী 5-এর 1 নম্বরের এই লসাগুগুলো নির্ণয় করব। তো চলো বন্ধুরা, একে একে আমরা লসাগুগুলো নির্ণয় করি। দেখো, 1 নম্বরে আছে আমাদের 15 ও 21। আমরা 15 ও 21-এর লসাগু নির্ণয় করি। দেখো, 15 ও 21, আমরা বলতে এটা হলো ভাগ, আমরা মৌলিক সংখ্যা দ্বারা ভাগ দেব। দেখো, 2, 3, 5, 7, 11 এরকম সংখ্যা দ্বারা আমরা, এগুলো মৌলিক সংখ্যা, এগুলো আমরা, এগুলো প্রথমে আমরা 2 দিয়ে চেষ্টা করব। তো 2 দিয়ে দেখো যায় না, কারোর ভিতরে যায় না। আমরা 3 দিয়ে যদি চেষ্টা করি, 3 দিয়ে উভয়ের ভিতরে যাবে। তো 3 দিয়ে আমরা ভাগ করি, 3 5 15 আর 3 7 21। তো আমাদের হয়ে গেল, আর কোনো অন্য কোনো সংখ্যা দ্বারা 5 এবং 7 উভয়কে যায় না, অন্য কোনো মৌলিক সংখ্যা দ্বারা 5 এবং 7 উভয়কে ভাগ করা যায় না। তো আমরা লিখি, অতএব নির্ণয় লসাগু (3×5×7). দেখো, 3 5 15 7 15 105, আর আমরা যদি এদিক থেকে গুণ করি, 5 7 35, 35-কে 3 দ্বারা গুণ করলে 105 হয়। দেখো, এরপরে আমরা 2 নম্বরে চলে যাই। দেখো, 2 নম্বরে আছে কি 35 আর 21। আমরা দেখো দু মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করব, 2, 3, 5, 7, 11, 13 ইত্যাদি আমাদের মৌলিক সংখ্যা। তাহলে তো আমরা দেখো, 2 দ্বারা উভয়ের ভিতরে যায় না, 3 দ্বারা যায় না, 3 দ্বারা 21-এর ভিতরে যায় না। তো 5 দ্বারা 35-এর ভিতরে ভাগ যায়, আমরা 7 দ্বারা দেখি, 7 দ্বারা ভাগ যাবে। তো 7 দ্বারা ভাগ করলে, 7 দ্বারা 35-কে ভাগ করলে 5, সেই ভাগফলই আমরা নিচে নামাবো। এটাও এক প্রকার ভাগ, এখানে ভাগফল নিচে নামে। আচ্ছা, 5, 7 দ্বারা যদি আমরা 21-কে ভাগ করি, কত হবে? 3। আর কোনো সংখ্যা দ্বারা যায় না, অতএব নির্ণয় লসাগু 7×, এগুলো আমাদের গুণ করতে হয়। দেখো, 7×5×3। তো দেখো, একই রকম, 5 7 35, 3 35, 105, এটার উত্তরও 105 হলো আর কি। সংক্ষেপে 105 লেখলে হবে, বা লসাগু 105। আচ্ছা, আমরা 3 নম্বরে চলে যাই। তো দেখো, 3 নম্বরে আছে আমাদের 20, 12, 25। আমরা দেখো, আমরা কি দিয়ে 2, 3, 5, 7, হ্যাঁ, এরকম সংখ্যা দ্বারা চেষ্টা করবো। তো দেখো, 2 দ্বারা 20-এর ভিতরে যায়, 12-এর ভিতরে যায়। 2 দ্বারা 20-কে ভাগ করলে 10, 2 দ্বারা 12-কে ভাগ করলে 6, 2 দ্বারা 25-কে ভাগ যায় না। আর একটা কথা মনে রাখবা, ভাগ না গেলে নিচে নেমে যাবে। তো 2 দ্বারা 25-এর ভিতরে ভাগ যায় না, আমাদের 25 সেখানে নেমে গেছে। এখন আমরা আবার 2 দ্বারা ভাগ করবো, 2 দ্বারা 10-কে ভাগ করলে কত হয়? 5, আর 2 দিয়ে 6-কে ভাগ করলে 3, 2 দিয়ে 25-এর ভাগ যায় না, আবার 25 নামবে। এবার দেখো বন্ধুরা, 5 দিয়ে যদি আমরা ভাগ করি, 5 দিয়ে ভাগ করলে এই 5-এর ভিতর আর 25-এর ভিতর যাবে 5। তো এখানে হবে 1, 5, 5, 3-এর ভিতর 5 ভাগ যায় না, 3 নামবে, আর 5 5 25, এখানে 5 হবে। তো এখন এগুলো আমরা গুণ করবো, তো নির্ণয় (2×2×5×3×5)।
তো দেখো, 3 5 15, 5 15 75, 75 2, 75-কে 2 দ্বারা গুণ করলে 150, 150-কে 2 দ্বারা গুণ করলে 300। আচ্ছা, এরপরে আমরা 4 রঙে চলে যাই। 4 রঙে কি আছে দেখো, 9 16 18। আমরা এটাকে ভাগ করব, আমরা প্রথমে 2 দিয়ে চেষ্টা করি, 2 দিয়ে এই 16-র ভিতর ভাগ যাবে, 18-র ভিতর ভাগ যাবে। তো 2 দিয়ে 9-এর ভিতর যায় না, 9 নামবে। আমি আগেই বলেছি যদি ভাগ না যায় তো সেটা নেমে যাবে। এখন 2 দিয়ে এখানে হবে 8, এখানে হবে 9। এবার 3 দ্বারা উভয়ের ভিতরে যাবে না, এখানে 9-এর ভিতর 3 3 আর 9, এখানে 8 নামবে, এখানে 3 নামে। আবার 3 দিয়ে ভাগ যাবে, দেখো 3 দিয়ে ভাগ দিলে 1 8 1। অতএব নির্ণয় L+2×3×8। দেখো আমরা এদিক থেকে গুণ করলে 3 2×6, 3 6 18, 18 8 গুণ করলে 144 হয়। আবার 3 18 আর 8 144। আচ্ছা, 3 8 24, 24-কে যদি আমরা 6 দ্বারা গুণ করি দেখি, এই দেখো 3 8 24, 3 24 72, 72 3 144, অথবা এই দুইটা ভাগে ভাগ করে যদি 3 8 24 আর 3 2×6, হ্যাঁ ঠিক আছে 144। আমরা যেদিকে যেভাবে গুণ করি গুণ সঠিক হলেই হলো, তো তাহলেই অঙ্ক মিলবে। এরপর আমরা 5 রঙে চলে যাই। দেখো 5 রঙে আছে কত, 20 12 25 32। দেখো 2 দিয়ে আমরা যাবে এখন, না 2 দিয়ে 20-এর ভিতর যাবে, 12-এর ভিতর যাবে, 32-এর ভিতর যাবে। তো আমরা 2 দিয়ে ভাগ দিই, এখানে হবে 10, 6 2×12, 25 ভিতর যায় না, 25 নামবে, 16 2×32। এবারে আমরা আবার 2 দিয়ে যাবে না, 2 দিয়ে এখানে হবে 5, এখানে হবে 3 25 8, না আচ্ছা দেখো এবারে আমরা আবার 2 দিয়ে কি যাবে, যায় না, 2 দিয়ে শুধু 8-এর ভিতর যায়। এবার আমরা 5 3 দিয়ে শুধু 3-এর ভিতর, তো এবার 5 দিয়ে যাবে, 5 দিয়ে এখানে হবে 5 1-এ 5, 3 নামবে, এখানে 5 নামবে, আর এখানে 8। তো 2×2×5×3×5×8, 2×2 5 3 5 8, হ্যাঁ দেখো 2 2 4, 4 5 20, 3 20-এ 60, আর এখানে আছে কত, 60, আর যদি 5 8 40, 4 6 24, 24 হবে। তো বন্ধুরা, আমরা একে একে তোমাদের 37 পৃষ্ঠার 5টি লসাগু আমরা নির্ণয় করলাম। এতক্ষণ ধৈর্য ধরে যারা গণিতের এই পর্ব দেখলে, পরবর্তীতে আমার এই 10 মিনিটস বাংলা টিউটোরিয়াল থেকে অন্যান্য পর্বগুলো দেখে নিও। ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ এই চ্যানেলে তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও আপলোড করা হয়। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।